হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা খুব ভালো আছো। মিল্কশেক, এটা আমরা ডিফারেন্ট টাইপসে খেয়ে থাকি, আর এটা আমরা ছোট থেকে বড় অনেকে এটা খেতে পছন্দ করে থাকি। আর মিল্কশেকের নামটা শুনলেই মনটা কেমন যেন আনন্দে ভরে ওঠে। আর এই মিল্কশেকটাই যখন আমরা বাড়িতে খুব কম খরচে, খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই হেলদিভাবে বানানো যায়, তো বেশ ভালো হবে, তাই না বন্ধুরা? তো আজ আমি তোমাদেরকে একটি নয়, দুটি নয়, তিন তিনটে মিল্কশেক একটি ভিডিওতে করে দেখাবো। তো চলো, লেটস স্টার্ট। আমি রিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমস ইউ অ্যান্ড আই। সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে অতি অবশ্য, রিকোয়েস্ট রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাথে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। ভ্যানিলা কেক মিল্কশেক বানানোর জন্য এখানে আমি কিছু পরিমাণে কেক নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের কেক নিতে পারো। তোমরা যদি আমার চ্যানেলে কেকের ভিডিওটি দেখতে চাও, তাহলে আই বাটনে ক্লিক করলে সেই ভিডিওটির লিঙ্কটি তোমরা দেখতে পেয়ে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। তারপর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন চিনি। চিনিটা অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং বুঝে দিয়ে দেবে। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মিল্ক। এটা খেতে খুবই টেস্টি হয়, তো ডেফিনেটলি ফ্রেন্ডস তোমরা এটা বাড়িতে ট্রাই করবে। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে লিখতে ভুলবে না। তারপর আমি অ্যাড করে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন ভ্যানিলা অ্যাসেন্স, এটা একটা ফ্লেভারের জন্য। এবার আমি সব কিছু মিক্সিতে দিয়ে দিয়েছি, এবার আমি এটা ব্লেন্ড করে নেব। ইনগ্রিডিয়েন্টসের কোয়ান্টিটি আমি কতটুকু নিয়েছি তা তোমরা একটু ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবে। আমার চ্যানেলের আরও ভিডিওগুলোর উপরে আই বাটনে ক্লিক করলেই তোমরা আমার চ্যানেলের আরও ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে। এবার আমি কাঁচের গ্লাসে ভ্যানিলা কেক মিল্কশেকটা ঢেলে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটা দেখতে কতটা ভালো লাগছে, আর এটা খেতেও খুবই টেস্টি হয়। এবার আমি করে দেখাবো বানানা মিল্কশেক। বানানা মিল্কশেক বানানোর জন্য এখানে আমি 2 কলা নিয়েছি আর ছোট করে কেটে নিয়েছি। আর এটা খেতেও খুবই হেলদি হয়, তো ডেফিনেটলি ফ্রেন্ডস তোমরা এটা বাড়িতে ট্রাই করবে। তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ দুধ। এটা আমি কম কোয়ান্টিটিতে করছি, তোমরা চাইলে এটা বেশি কোয়ান্টিটিতে করে নিতে পারো। আর এখানে আমি চিনি অ্যাড করছি না, তোমরা চাইলে এখানে চিনিটা অ্যাড করে দিতে পারো তোমাদের টেস্ট অনুযায়ী। এখন আমি এটা মিক্সিতে দিয়ে দিয়েছি, এখন এটা আমি ব্লেন্ড করে নেব। এখন বানানা মিল্কশেকটা আমি একটা কাঁচের গ্লাসে ঢেলে নিচ্ছি, আর এটা খেতে খুবই হেলদি হয় ফ্রেন্ডস, তো তোমরা ডেফিনেটলি এটা বাড়িতে ট্রাই করবে। এবার আমি করে দেখাবো চকলেট মিল্কশেক। চকলেট মিল্কশেক বানানোর জন্য এখানে নিয়েছি আমি 4টে অরিও বিস্কিট, যেটা আমি ছোট করে কেটে নিয়েছি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন কোকো পাউডার। এটা খেতেও খুবই টেস্টি হয় ফ্রেন্ডস, ডেফিনেটলি তোমরা এটা বাড়িতে ট্রাই করো। তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি কিছু চকলেট, তোমাদের কাছে যা ব্র্যান্ডের চকলেট আছে সেটা তোমরা অ্যাড করে দিতে পারো। তারপর অ্যাড করে দিচ্ছি আমি এখানে 1 টেবিল স্পুন চিনি। চিনিটা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং বুঝে দিয়ে দেবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মিল্ক পাউডার। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ মিল্ক। দিয়ে আমি সব কিছু এটা আমি এখন মিক্সিতে দিয়ে দিয়েছি, এখন এটা আমি ব্লেন্ড করে নেব। এখন একটা কাঁচের গ্লাসে আমি চকলেট মিল্কশেকটা ঢেলে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছ তোমরা দেখতে কতটা ভালো হয়েছে, এটা খেতেও খুবই টেস্টি হয় ফ্রেন্ডস, তো ডেফিনেটলি তোমরা এটা বাড়িতে ট্রাই করো। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে লিখতে ভুলবে না। তোমরা চাইলে এটা তোমাদের পছন্দের ড্রাই ফ্রুটস দিয়ে এটা সাজিয়ে দিতে পারো। দেখলে তো ফ্রেন্ডস কত ইজিলি তৈরি হয়ে গেল 3টি ডিফারেন্ট টাইপসের মিল্কশেক। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। খুব ভালো থেকো তোমরা, স্টে হেলদি, স্টে ব্লেসড, কিপ ড্রিমিং। থ্যাংক ইউ।